আপনি কোনো চিন্তা করবেন না, এমন একটা জায়গা নিয়ে যাবো, সঠিক জায়গা নিয়ে যাবো। শোনেন, আমার একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাও, যেই গ্রামে এখনো শিক্ষার আলো যায়নি, বুঝেনি তো? একটু নেগেটিভ আর কি। এলাকাটা খুব সুন্দর, এলাকার নাম কি? দাউদকান্দি। 40-50 মাইলের মধ্যে এখানে কোনো স্কুল পাবেন না। সব রেডি, পিছনে লাইট দিছি, ব্যাকে লাইট দিছি, চারিদিকে লাইট দিছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি, কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে একটিও স্কুল নেই এবং শিক্ষার আলো পৌঁছায়নি। সরি, ভুল এলাকায় আয় পড়ছি, অন্য জায়গা নিচে আছে। এখানে স্কুল কি মানুষ জানেই না, আমি ওভারসিওর, আর এত ভিতরে আইছি, এখানে স্কুল থাকার কথাই না। নিশ্চিন্তে আপনি এখানে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই পিছনে লাগাও আর সব ঠিক করো, লাগছো কক্সিটল এদিকে, এদিকে আসো, এদিকে আসো। ওকে, এই সেই গ্রাম যেখানে সূর্যের আলো পৌঁছালেও শিক্ষার আলো পৌঁছায়নি। ভাই, যদি কিছু মনে না করেন, আরেকটা জায়গা আপনার যদি দেখাইতাম। ভাই, আপনাকে দাউদকান্দি এলাকায় এমন কোন গ্রাম আছে যেখানে স্কুল নাই? না ভাই, দাউদকান্দি উপজেলায় সবখানে স্কুল আছে এবং এখানে সবাই লেখাপড়া করে, এখানে সব বাচ্চারা স্কুলে যায়। যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার অভূতপূর্ব সাফল্য অর্জনের মাধ্যমে দাউদকান্দি উপজেলা এখন সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষার রোল মডেল। শিক্ষার ভালো পরিবেশ নিশ্চিত করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলায় দৃঢ় প্রতিজ্ঞ দাউদকান্দি। যদি দেশের উন্নয়ন চান, আস্থা রাখুন নৌকায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।